দিনাজপুরের দৃষ্টিনন্দন দ্বিতল এই প্রাচীন বাড়িটি এখন ঝুঁকিপূর্ণ। এই দ্বিতল ভবনটি দিনাজপুর সদরের মালদাপুটরি থেকে কালীতলা যাবার রাস্তায় অবস্থিত। দেখলেই বোঝা যায় একসময় কোনো সম্ভ্রান্ত পরিবারের বসবাস ছিল এ ভবনে। দিনাজপুর শহরের দৃষ্টিনন্দন প্রাচীন ভবনগুলোর মাঝে হাতে গোনা যে কয়টি এখনও স্বরূপে টিকে আছে, এটি তার মধ্যে অন্যতম। কালের আবর্তমানে বর্তমানে এটি পরিত্যক্ত, বিন্দু মাত্রও রক্ষণাবেক্ষণ না হওয়ায় এতে নানা বৃক্ষ তার শিকড় ছড়িয়ে চলেছে ক্রমাগত। আশঙ্কার বিষয় হল ভবনটির নানা জায়গায় পলেস্টার খসে পড়েছে, এমনকি বেশিরভাগ জায়গায় ফাটল ধরেছে। তাই দ্রুত এর সংস্কার করা না হলে যে কোনো সময় ভবনটি ভেঙে পড়তে পারে। জরুরি ভিত্তিতে ভবনটির গুরুত্ব বিবেচনায় হয় সম্পূর্ণরূপে ধ্বংস, নয়তো এর সংস্কার প্রয়োজন। ভিডিওটি গত 6 জুন সকাল 9:55 আমআরএমপি.কমের একজন ভলেন্টিয়ার তার নিজস্ব মোবাইল ফোনে ধারণ করেছে। এ ব্যাপারে দিনাজপুর সদর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবালুর রহিমের দৃষ্টি আকর্ষণ করছি। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।